তারেক জিয়া নাকি শিশু মুক্তি যোদ্ধা কোন দেশে আছি ফকরুল সাহেব এবং আপনার গণেশ্বর বাবু কোথায় ছিলেন চান্দুরা কোথায় ছিলেন কোন সেক্টরে যুদ্ধ করেছেন কোন কার সাথে যুদ্ধ করেছেন বলতে হবে এই মাস অত্যন্ত পবিত্র মাস মার্চ মাস এবং ক্যালেন্ডারে 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো আওয়ামী লীগের জন্য এটা এই মাসেই 17 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছেন ওনার জন্ম না হলে 7 মার্চ আসে না 7 মার্চ না হলে 26 তারিখে আজকের এই দিনে বঙ্গবন্ধু যে বলেছিলেন আজ থেকে এখন থেকে বাংলাদেশ স্বাধীন এই মাস অত্যন্ত আমাদের কাছে অত্যন্ত প্রিয় মাস কিন্তু এই মাসে যখন দাঁড়িয়ে কথা বলি একজন মুক্তিযোদ্ধা হিসেবে কিছু কথা মনের মধ্যে গুরগুর করতে থাকে কষ্ট পাই এবং প্রতিবাদ করার জন্য আজকে জাতিকে ঐক্যবদ্ধ আবার সংগ্রাম করার আহ্বান জানাবো আমি বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল সাহেব উনি কি বলেছেন পাকিস্তানের সময় নাকি ভালো ছিলেন খেয়াল করবেন একটা পর একটা গণেশ্বর রায় উনি কি বললেন বাই চান্স বাংলাদেশ তারপরে মির্জা ফখরুল বললেন খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হাসেন হাসেন খুলগে হাসেন আর এখানে শেষ না মির্জা ফখরুল আরো বলছেন এক ধাপ আগায়া যে তারেক জিয়া নাকি শিশু মুক্তিযোদ্ধা কোন দেশে আছি আমি বাবু গণেশ্বর রায় দিয়ে বলতে চাই গণেশ্বর সাহেব আপনি এই কথা বললেন বাই চান্স বাংলাদেশ এই বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু নেতৃত্বে 24 বছর লড়াই করতে হয়েছে রাজপথে সংগ্রাম করতে হয়েছে এর মধ্যে 12 বছর জাতির পিতা বঙ্গবন্ধু কারাবরণ করেছেন শুধু এইখানেই শেষ নয় এই মুক্তিযুদ্ধের জন্য জাতির জনক বঙ্গবন্ধু ডাকে 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছেন 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন এই স্বাধীনতা এমনি আসে নাই ফখরুল সাহেব এবং আপনার গণেশ্বর বাবু কোথায় ছিলেন চান্দুরা কোথায় ছিলেন কোন সেক্টরে যুদ্ধ করেছেন কোন কার সাথে যুদ্ধ করেছেন বলতে হবে ইতিহাসকে বিকৃতি করেন বন্ধুরা আমার আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করা পাকিস্তানি কায়দায় কাজ চলছে বিএনপির এই জিয়া রহমান ছিল পাকিস্তানের আইএসআর এজেন্ট আর এই পরিবারটা আমি অনেকবার বলছি আজকেও বলি আপনারা মনে রাখবেন বলতে হবে বাংলাদেশে একটি পরিবার আছে সেটা জিয়া পরিবার এই পরিবার হলো খুনি পরিবার সন্ত্রাসী পরিবার দুর্নীতিবাজ পরিবার